আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সপ্তম শ্রেণীর অধ্যায় দুইয়ের আলোচনা পর্ব তিনে সকলকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে সমানুপাতি নির্ণয়, ঠিক আছে, ধারাবাহিক অনুপাতের যে সমানুপাতি, ক্রমিক অনুপাতের যে সমানুপাতি, সেই সমানুপাতি আমরা নির্ণয় করব, ঠিক আছে, সমানুপাতের সমানুপাতি নির্ণয় করব। তো চলো, আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি 8, 7 এবং 14 এর তৃতীয় রাশি নির্ণয় করো। এখন তিনটা রাশি দেওয়া আছে, তাহলে তৃতীয় রাশি মানে কি বুঝে নিতে হবে, বুঝে নিতে হবে কি এইটা প্রথম, এইটা দ্বিতীয়, এবং এই যে এটা যেটা রয়েছে এটা হচ্ছে চতুর্থ, ঠিক আছে, আর তৃতীয় রাশি আমাদের বের করতে হবে। তো চলো আমরা আগে প্রশ্নটাকে সাজিয়ে নিই, যে প্রথম রাশি কি, প্রথম রাশি সমান সমান 8, দ্বিতীয় রাশি সমান সমান হচ্ছে 7, ঠিক আছে, এরপরে চতুর্থ রাশি সমান সমান 14, ঠিক আছে। তো তৃতীয় রাশি তো আমাদের নাই, তৃতীয় রাশি তো আমাদের বের করতে হবে, তাই না? বলো, তৃতীয় তৃতীয় রাশি, তো তৃতীয় রাশি হোয়াট দিয়ে চিহ্নিত করলাম, মানে তৃতীয় রাশিটা আমাদের বের করতে হবে, এই জন্য আমি হোয়াট দিয়ে চিহ্নিত করলাম। এখন দেখো, আমরা জানি আমরা সূত্র প্রয়োগ করব, যে সূত্রটা আমি গত ক্লাসে দেখাই দিয়েছিলাম সেই সূত্রটা তোমরা একটু মনে করে প্রয়োগ করো। আমরা জানি আমরা কি জানি, যে সমানুপাতের প্রথম রাশি গুণন, প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় গুণন তৃতীয় রাশি, প্রথম রাশি, প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি গুণন হচ্ছে তৃতীয় রাশি, এটা কিন্তু আমাদের কি জানো সূত্র, ঠিক আছে, সূত্রের মধ্যে ফালাই দিলাম। এখন কি সূত্রের মধ্যে আমাদের মানগুলা বসাই দেব, বুঝতে পেরেছ? সূত্রের মধ্যে আমাদের মান ছিল হচ্ছে যে প্রথম রাশি ছিল 8 গুণন চতুর্থ রাশি ছিল 14, তারপরে দ্বিতীয় রাশি ছিল আমাদের 7, এবং তৃতীয় রাশি আমাদের ছিল না, এই জন্য আমি তৃতীয় লিখে রাখলাম, ঠিক আছে, তৃতীয় লিখে রাখলাম বা তৃতীয় রাশি লিখে রাখলাম, কেননা তৃতীয় রাশি আমাদের বের করতে হবে, আমাদের জানা নাই, এই জন্য তৃতীয় রাশি আমরা রেখে দিলাম। এর পরবর্তীতে দেখো কি করতে হবে, এই যে এই 7 এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই 7টা এখানে তৃতীয় রাশির সাথে কি হয়ে আছে, গুণন হয়ে আছে না? তো তৃতীয় রাশির সাথে যদি গুণনীয় হয়ে থাকে, তাহলে এটাকে যদি আমি সাইড চেঞ্জ করি, সাইড চেঞ্জ মানে কি এই সমান সমানের এই পাশে নিয়ে আসি, সমান সমানের এই পাশ থেকে সমান সমানের বিপরীত পাশে নিয়ে আসি, তাহলে চিহ্নের পরিবর্তন করতে হয়। কী করতে হয়, চিহ্নের পরিবর্তন, এখানে ছিল গুণন, তো এখানে আইসা কী হবে, এখানে আইসা অপারেশনটা হয়ে যাবে ভাগ, বুঝতে পেরেছ, অপারেশনটা কী হবে, ভাগ হয়ে যাবে, অপারেশনটা ভাগ হয়ে যাবে, তো আমরা ভাগটা করবো আর কি, ঠিক আছে। ওদিকে ছিল অপারেশনটা তৃতীয় রাশির সাথে গুণন, এদিকে এসে অপারেশনটা ভাগ হয়ে যাবে, 7 হয়ে গেল, ভাগ 7, ঠিক আছে, এই এই দাগটা মানে হচ্ছে 7 ভাগ, ঠিক আছে। এরপরে তৃতীয় রাশি যা ছিল, আমরা তো তৃতীয় রাশি বের করব, আমাদের জানা ছিল না, এই জন্য আমরা তৃতীয় রাশি লিখে দিলাম, ক্লিয়ার অর নট? তো এখন দেখো, এই 7 দিয়ে এই 7কে কাটি, 7 একে 7, 7 দিয়ে 7কে কাটলে 7 একে 7, 7 দিয়ে 14কে কাটলে 7 দ্বিগুণে 14, ঠিক আছে, কাটাকাটিতে বুঝেছ, উপরে নিচে আমি 7 দিয়ে কাটাকাটি করেছি। এখন দেখো, 8 আর 2 গুণ করলে কত হয়, 8 আর 2 গুণ করলে 16, 8 আর 2 গুণ করলে কত হয়, 16, এই 16 সমান সমান হচ্ছে তৃতীয় রাশি লিখতে হবে, কী লিখতে হবে, তৃতীয় রাশি। তাহলে আমাদের তৃতীয় রাশির ফলাফলটা আমরা কত পেলাম, তৃতীয় রাশির ফলাফলটা হচ্ছে আমাদের 17, অতএব অতএব তৃতীয়
তৃতীয় বা এই তিন দিয়ে অন্তস্থ দিয়ে দিলেও হবে। তৃতীয় সমানুপাতি হল সমানুপাতি টি হইল 16। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের সমানুপাত লিখতে বলে নেই, শুধু সমানুপাতি নির্ণয় করতে বলছে, এই জন্য সমানুপাতি আমি 16 বের করে দিলাম। আর যদি সমানুপাত লিখতে বলতো তখন ওই যে লিখে দিতাম 8:7 ইজুকেল টু তোমার হচ্ছে কি 16:14 এটা লিখে দিতাম। তো এটা তো লেখার দরকার নেই যেহেতু সমানুপাত চাইনি। তো মোটামুটি এটাই ছিল আমাদের অঙ্ক, পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।